প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ও চিকিৎসা প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজ আপনাদের পরিচয় প্রকাশে ইচ্ছুক একজন পেশেন্ট, যার বয়স 24 বছর, পুরুষ। তার আইডি নাম্বার 4111। তার একটি পিকুলিয়ার সিমটম কিউর সংক্রান্ত আলোচনা করব এবং তার সিমটম অ্যানালাইসিস নিয়ে আলোচনা হবে। তো পেশেন্টের সিমটম হলো তার মাথার উভয় পাশে, অর্থাৎ উভয় পাশ দিয়ে যেন গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। পেশেন্টের মুখেই আপনারা বাকি কথা শুনুন। যে আমার হচ্ছে সমস্যা হচ্ছে কি, মাথায় মাথায় মানে হালকা কিন্তু ঠান্ডা পানি মানে অনুভূতিটা হচ্ছে, শুয়ে থাকলে মানে ঘামের মতো কোনো জ্বালা যন্ত্রণা হয়নি, অনুভূতি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরলে কি আর পানি পাওয়া যায় না? না না, ধরলে কোনো পানি নেই, ঠান্ডা মানে হালকা ঠান্ডা পানি কি বয়ে নিচে নিচে নেমে আসতেছে? ভিতরে ভিতরে মনে হয় না, চামড়ার উপরে, চামড়ার উপর দিয়ে মনে হয়। ওষুধ যেদিন খাওয়া শুরু করলাম তখন আর কি পানি পড়াটা বেড়ে গেছিল, মানে সপ্তম দিন 5 দিন পর্যন্ত একটু বাড়ছিল, পরে অত্যন্ত কমা শুরু হয়ে যায়। 10-12 দিনের মধ্যে একদম কমে গেছে এটা। আর নাকটা অনেক মানে শুষ্ক হচ্ছে, নাক সর্দি টর্দি কিছু হয় না, মানে ভিতরে একটু মানে শুষ্ক। আর মনে করেন যে মানে একটা কলম ধরলি মনে করেন এখানে কেমন যেন একটু লাগে না, ওরকম মনে হয়েছিল। এখন কি ওইটা মনে হয় না? ওটা সব সময় না, মানে হয়তো 2-3 দিন, 1 দিন 2 দিন পরে হইতে পারে, মানে অর্ডার সিস্টেমটা ওটা ওটা একটু কমে গেছে, ওটা নাই, ওটা নেই বললেই চলে। শুনলেন যে এই সিমটমের জন্য আমরা কি অ্যানালাইসিস করেছি, এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন ডাক্তার এ.আর.এম. জামিল। ধন্যবাদ। তো পেশেন্টের আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে যেটা জেনেছি এবং আলোচনা মানে রেকর্ড তৈরি করেছি, সিঙ্গেল সিমটম পেশেন্ট। তো পেশেন্টের একটু পার্সপেক্টিভ একটু বলে নেই, পেশেন্টের সিমটমটা তো আপনি অলরেডি বললেন, মাথার দুই পাশ থেকে তার পানি গড়িয়ে পড়ে গেল অনুভূতি। তো পেশেন্ট একজন বিসিএস পরীক্ষার্থী, তো এখন এই বছর বিসিএস পরীক্ষা দিবে। তো আমি ছিলাম সেদিন, তো মনে আছে, পেশেন্ট আসলো আমাদের কাছে, তো সে আমাদের অনেকগুলো সমস্যা মানে তার সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করলো। সেই সমস্যাটা প্রায় 6-7 মাস ধরেই মনে হয় না, 6-7 মাস ধরেই সেই সমস্যাটা ভুগছিল, এবং এটা তার মানে তার ডে টু ডে লাইফ, মানে এখন তো পরীক্ষার্থী, পড়াশোনার চাপ আছে, তারপর তার মানসিক একটু চাপ আছে, তো সেখানে এই সমস্যাগুলো আরো মানে খুব বেশি প্রকট আকার ধারণ করেছে দেখে সে আমাদের কাছে এসেছে আর কি। এই সমস্যার জন্য সে প্রথমে তো আমাদের কাছে আসেনি, প্রথমে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, নিউরোমেডিসিন ডাক্তারের কাছে গিয়েছিলেন, ওনারা সাজেস্ট করেছে এমআরআই করার জন্য, এবং রোগী কিছুটা ভয় পেয়েছে, কারণ মনে করলো এই বয়সে মানে অনেক কিছু তো আসলে ফেসবুকের সময় তো মানে মানুষ কিছু ফেসবুকে খুঁজে বা ওয়েবসাইটে খুঁজে, মাথার মধ্যে যদি এরকম কিছু পড়ে বা তখন কিন্তু আসলে মনে করছে টিউমার হলো কিনা, আমার আমার কোনো মারাত্মক কিছু হলো কিনা, আমার বয়স কম, বা এরকম একটা মানে অ্যাপ্রিহেনশন ভয় তার মধ্যে চলে আসে। এই ভয় নিয়ে সে অনেক মানে এইটা একটা টেনশন তার মধ্যে ছিল, দেখলাম তার আতঙ্কগ্রস্ত ছিল, আর সিমটমটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। তো আমাদের কাছে আসার পরে আমরা সিমটমটা দেখলাম এবং তার অন্যান্য সিমটম নেওয়ার চেষ্টা করেছি, তো অন্য অন্য জায়গায় সে মানে সব জায়গায় তার সিমটম মানে বলার মতো কোনো সিমটম সে আমাদের সাথে শেয়ার করেনি, জাস্ট এই এই পার্টিকুলার সিমটমটাই সে আমাদের সাথে বলেছে। তো এই সিমটমের আলোকে আমরা যেই রুব্রিকটা নিয়েছি সেটা আপনাদের শেয়ার করি। সিমটম যেহেতু একটা, আমরা রিচেক করেছি বিভিন্ন রেপার্টরি থেকে যে একই সিমটমটা কি কি সে নিতে পারে আর কি, কোন কোন রেপার্টরিতে কোন সিমটমটা ভেরিয়েশন হয় কিনা। প্রথমে কমপ্লিট থেকে আমরা যেটা নিয়েছিলাম যে হেড ওয়াটার ড্রপ রানিং টেম্পল, এই রিজনটা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জানা আছে যে হেডের দুই পাশের রিজনটা হচ্ছে টেম্পোরাল রিজন, কানের উপরে যে অংশটা থাকে একটা টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের উপরে যে স্ক্যাল্প এবং হেডের যে অংশটা সেটাকে টেম্পোরাল রিজন বলে। তো রোগীর এক্সাক্ট লোকেশনটা সেখানে ছিল যে টেম্পোরাল রিজন দিয়ে মনে হচ্ছে পানি গড়িয়ে পড়ছে, এবং পানিটার সেন্সেশনটা আমরা জিজ্ঞেস করেছিলাম যেটা গরম পানি না ঠান্ডা পানি বা এরকম কিছু আছে কিনা, তো রোগী বললো যে না নর্মাল পানির মতোই গড়িয়ে পড়ে, কোনো ঠান্ডা গরম এরকম কোনো অনুভূতি বলেনি। এখানে খুব সুন্দর একটা সার্চ অপশন দেখেছেন যে সফটওয়্যার আমরা খুব মানে খুব সুন্দরভাবে বের করা যায়, যেমন আপনার সাথে শেয়ার করি, আমরা এখানে জাস্ট কিওয়ার্ড দিয়েছিলাম রোগীর যে পানি গড়িয়ে পড়ে, ড্রপ অফ ওয়াটার এবং টেম্পল রিজিয়ন, এই তিনটা কিওয়ার্ড আপনি দেখেন সিমটম বের করতে আপনার কত সহজ হবে সফটওয়্যারটা যদি এভাবে আপনি ইউজ করেন, ওয়াটার ড্রপ
অ্যান্ড টেম্পল, জাস্ট তিনটা কিওয়ার্ড, পুরো কথাটা আমি লিখলাম না, দিয়ে আমি সার্চ অপশনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যতগুলো রেপার্টরি এই সফটওয়্যারে আছে, হ্যাঁ, সেখান থেকে সবগুলো জায়গা থেকে এই সিমটম কোথায় আছে সে পরিপূর্ণ লাইন ধরে নিয়ে আসবে। যেখানে আমরা দেখলাম কমপ্লিট থেকে নিয়ে এসেছে, মার্ফি থেকে নিয়ে এসেছে, অ্যালেন থেকে নিয়ে এসেছে, জেন্ট্রি থেকে নিয়ে এসেছে, রবার্ট থেকে নিয়ে এসেছে, ওয়ার্ড থেকে নিয়ে এসেছে, তো এইভাবে সিমটমগুলো আমরা নিয়েছি। তো আমরা কমপ্লিট থেকে যেটা সিমটম পেয়েছি সেখানে একটা সিঙ্গেল মেডিসিন ভেরাটাম অ্যালবাম, আমরা মার্ফি থেকেও চেক করেছি সেখানেও ভেরাটাম অ্যালবাম, অ্যালেন থেকে দেখেছি, অ্যালেন কি নোট আমরা জানি, অ্যালেন খুব জনপ্রিয় রেপার্টরি, সেখানেও আমরা এই এই রুব্রিক, এবং রবার্টের যে দুইভাবে নিয়েছে, রবার্টে একই সিমটম দুই ল্যাঙ্গুয়েজে লেখা, রবার্ট একটা বিশেষ রেপার্টরি, এটা এটা হচ্ছে একটা সেন্সেশন অ্যাজ ইফ রেপার্টরি, বডিতে যত সেন্সেশন আছে পুরো রেপার্টরিটার নামই হচ্ছে সেন্সেশন অ্যাজ ইফ, মনে হয় যেন মানে আপনি যদি কারোর মাথার মধ্যে কোনো পোকা হেঁটে যায়, ঘাড়ে দিয়ে কোনো পোকা হেঁটে যায়, এটা কি সিমটমটার ভ্যালু কিন্তু অন্যান্য কনভেনশনাল মেডিসিনে কিন্তু মানে এটা কোনো গুরুত্ব নাই, রোগীর কাছে হয়তো এটা পরীক্ষা নিরীক্ষা করে যদি কিছু না পায় রোগীকে বলবে যে মানে কোনো থেরাপি বা কোনো কাউন্সিলিং এরকম, কিন্তু হোমিওপ্যাথিতে প্রুভাররা যখন প্রুভ করেছে মেডিসিন গুলা, তখন এই যে ভেরাটাম অ্যালবাম যখন প্রুভ করেছে তখন তার প্রুভারের মধ্যে এই সিমটমটা অ্যারাইজ করেছিল যে পানি গড়িয়ে পড়ে এরকম একটা সেন্সেশন। তো এখন রোগী এটা পিকচার দিচ্ছে এবং দুটা সিমটম ম্যাচিং রোগী কাজ করেছে, কতটুকু কাজ করেছে সেটা রোগীর ভাষাতেই আপনারা শুনবেন। এখানে মানে জাস্ট আমি বলতে চাচ্ছি যে সিমটমটা প্রত্যেকটা সিমটমের মেরিট, এবং সেটা যদি একটা সিমটম হয় এবং সেটা যদি সিঙ্গেল রেমেডি হয় তাহলে তো আমাদের জন্য সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হয়। মাফ করবেন, আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমরা অনেকেই বলি যে একটা সিমটমের উপর ভিত্তি করে কখনো মেডিসিন চুজ করা যায় না, এটা আসলে কি ব্যাপারটা? কারণ এখানে তো আপনি একটা সিমটমের উপর ভিত্তি করে মেডিসিনটা চুজ করবেন না, এই কথাটা আসলে পরিপূর্ণভাবে ঠিক না, একটা মেডিসিনের উপর দেওয়া যাবে না। আপনার রোগীর সিমটমটা যদি সেরকম একটাই হয় বা বলার মতো একটাই হয়, ক্যারেক্টারিস্টিক হয়, তাহলে তো আমাদেরকে সেটাই যেতে হবে। অর্গান অনেক যে কথাটা বলেছেন যে রেয়ার সিমটম, পিকুলিয়ার, স্ট্রাইকিং, সিঙ্গুলার, স্ট্রাইকিং সিমটম, ওই ধরনের যদি সিমটম হয় তাহলে একটা সিমটমই যথেষ্ট, এই সিমটমটা রেয়ার, যে তার সিমটমের ভিতরে ওই সিমটমটাই ভারী, যদি আমরা সেখানে পিকুলিয়ার বা রেয়ার সিমটম পেয়ে মূলত পেশেন্টের আর বেশি সিমটম নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি, কারণ তার একেবারে হুবহু যে সিমটম পানি গড়িয়ে পরে টেম্পল দিয়ে, এই সিমটমটা হুবহু হোমিওপ্যাথির সূত্র মতে যে একজন সুস্থ মানুষ খেলে তার মেন্টাল ও ফিজিক্যাল যে সিমটমগুলো প্রকাশ পাবে, কারো যদি প্রাকৃতিক নিয়মে ওই রকম সিমটম প্রকাশ পায় তাহলে এই ওষুধটাই দিতে হবে। তো হোমিওপ্যাথির ইতিপূর্বে এটা প্রুভিং হয়েছে যে হোমিওপ্যাথি সুস্থ মানুষ খাওয়ার পরে তার টেম্পল দিয়ে পানি গড়িয়ে পড়ার অনুভূতি সৃষ্টি হয়েছে ভেরাট্রাম অ্যালবামে। তো যেহেতু এরকম সিমটম তৈরি করার ক্ষমতা ভেরাট্রাম অ্যালবামে আছে, সেহেতু এই ঔষধটাই আমরা দিব পেশেন্টকে, এবং দিয়েছি। দেওয়ার পরে কি ফলাফল হয়েছে আপনারা শুনুন। ওষুধ যেদিন খাওয়া শুরু করলাম তখন কি পানি পড়াটা বেড়ে গেছিল, মানে সপ্তম দিন পাঁচ দিন পর্যন্ত একটু বাড়ছিল, আপনারা দেখলেন যে হোমিওপ্যাথির বিশালত্ব কত বড়। এই সিমটম মাথার পাশ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, এই ধরনের একটি কথা হোমিওপ্যাথিতে কতটা গুরুত্বপূর্ণ রাখে এবং তাকে আরোগ্য করতে সক্ষম। হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো পেথিতে এই ধরনের কোনো কথার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, পেশেন্টকে একেবারে পাগল বানিয়ে ছেড়ে দিবে, বলবে যে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তো এটা একমাত্র হোমিওপ্যাথিতেই এই ধরনের সিমটমগুলোকে চিকিৎসা করে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। এই বার্তাটা আপনাদের দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দূরত্ব ও ব্যস্ততার কারণে আমাদের ক্লাস করতে পারছেন না তারা সহজেই অনলাইনে ক্লাস করতে পারবেন। ভাবছেন কিভাবে সম্ভব? তাহলে বুঝিয়ে দিচ্ছি। মোবাইল অ্যাপস বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে ব্রিজ ডাউনলোড লিখে সার্চ দিয়ে ব্রিজ সফটওয়্যারটি ডাউনলোড, সেট আপ ও সাইন আপ করুন। আপনার ইমেইল আইডি দিয়ে আমরা কন্ট্রাক্ট রিকোয়েস্ট পাঠাবো। আপনি এই কন্ট্রাক্ট বাটনে ক্লিক করে অ্যাকসেপ্ট করলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ক্লাস চলাকালীন সময়ে মিটিং বাটনে ক্লিক করে আমাদের প্রদত্ত মিটিং আইডি এখানে লিখে, অথবা আমরা যদি রিকোয়েস্ট পাঠাই
তাহলে এই জয়েন বাটনে ক্লিক করে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। এটা অডিও, এটা ভিডিও, এটা চ্যাটিং, এটা সেটিং, এটা এক্সিট বাটন। ক্লাস চলাকালীন এই নম্বরটি লিখে রাখবেন। কখনো সংযোগ বিচ্ছিন্ন হলে এই মিটিং বাটনে ক্লিক করে এখানে নম্বরটি লিখে পুনরায় ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। হোমিওপ্যাথি নামক মহাসমুদ্র পাড়ি দেওয়ার সহজ কৌশল। হোমিওপ্যাথি চিকিৎসার প্রধান হাতিয়ার হল রোগীর লক্ষণ, আর এই লক্ষণ সমূহ উত্তম রূপে আত্মস্থ করতে না পারলে কখনো ভালো হোমিওপ্যাথি ডাক্তার হওয়া যাবে না। হোমিওপ্যাথিতে 150,000-এরও অধিক লক্ষণ রয়েছে। এই লক্ষণ সমূহকে প্রায় 16,000 পরিচ্ছেদে বিভক্ত করে রেপার্টরি গ্রন্থে বর্ণিত হয়েছে। এই 16,000 পরিচ্ছেদ আত্মস্থ করতে পারলেই আমরা উত্তম ডাক্তারে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আমার দেয়া কৌশল অনুসরণ করে প্রতিদিন সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা অধ্যয়ন করলে আপনি অবশ্যই 150,000 লক্ষণ আত্মস্থ করতে পারবেন। 280টি ঔষধের পরিচায়ক লক্ষণ সমূহ আত্মস্থ করতে পারবেন। অর্গানন ও মায়াজম অনুধাবন পূর্বক সংস্কার মুক্ত ডাক্তার হতে পারবেন। অ্যানাটমি ও ফিজিওলজি শিখতে পারবেন। আমরা সবাই ভালো প্র্যাকটিস করলে হোমিওপ্যাথি আপন মহিমায় সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হবে, এটাই আমাদের বিশ্বাস, আর এ লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা। মনেই হচ্ছে না আমি দূরে, মনে হয় ক্লাস কক্ষে আছি। অবিশ্বাস্য, কল্পনা আজ বাস্তব, আজ আমি এই মোবাইল দিয়ে ক্লাস করতে পারছি। উল্লেখ্য যে পরীক্ষামূলকভাবে দুটি ক্লাসে সম্পূর্ণ ফ্রি অংশগ্রহণ করতে পারবেন। রোগের মূলে আঘাত ফেলে রোগীর মুখে হাসি এনে রোগীর তরে আমরা আপন জন হুসাইন ডিজিটাল হোমিও সদন রোগীর সেবায় আমাদের পণ্য।